স্কুল চলাকালীন প্রায় ফিল্মি কায়দায় নতুন প্রিন্সিপাল বিশ্বরূপ মণ্ডল। পুরনো প্রিন্সিপাল সুমন বিশ্বাসের রুমের তালা ভেঙে, নেমপ্লেট ভেঙে তার নিজের নামে স্টিকার লাগিয়ে দেন। অভিযোগ, সেই সময় তার সঙ্গে স্থানীয় কিছু দুষ্কৃতীরাও ছিল। আর এইভাবে স্কুল চলাকালীন একজন প্রিন্সিপাল অপর একজন প্রিন্সিপালের রুমে তালা ভেঙে ঢোকাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পুলিশে খবর দেওয়া হলে বজবজ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং নতুন প্রিন্সিপালের কাছে জানতে চায় কোন ক্ষমতা বলে তিনি এ কাজ করেছেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। বন্দুক নিয়ে এসেছে মানুষগুলো কারা? আমি খবর পাই আমার বাচ্চা এখানে পড়ে, ঠিক আছে। এর আগে উনারা প্রতিশ্রুতি দিয়ে গেছে যে এরকম ভাবে আর কোন রকম কিছু নিয়েও ছিল, প্রতিশ্রুতি হয়েছে, তিনজনই ছিলেন, প্রতিশ্রুতি হয়েছে যা এরকম কোন ঘটনা যা হবে আপনারা উপরে মহল থেকে করবেন, ঠিক আছে, কিন্তু স্কুলে এসে কোনো ঝামেলা হবে না। আজকে ঘটনাটা কি? আজকে ঘটনা শুনলাম আমি, এইমাত্র খবর পেলাম যে স্কুলে এসে ওনারা নাকি দরজা বাচ্চা ভাঙচুর করে ঢুকেছে। কেন দরজা ভাঙলো? কেন? সেটাই হচ্ছে কারণ, আমরা সেটাই জানতে চাই। আমরা তার জন্য কি করছি? আমরা এখন প্রতিবাদ করব, স্কুল থেকে এখানে কাউকে বের করতে দেব না, আর স্কুল বজবজ যে কি করে চালা সেটাও দেখব। আমরা সোমবার থেকে এখন পরীক্ষা চলছে, স্কুলে পরীক্ষা চলছে, আপনার নাম, কারণটা হলো আমরা এখানে যে আগে প্রিন্সিপাল ছিলেন মিস্টার সুমন বিশ্বাস, তাকে অথরিটি টার্মিনেট করেছে। উনি আমাদেরকে চার্জ হ্যান্ড ওভার করেননি, না করে উনি কোর্টে গেছেন, রিপিটিশনে গেছেন। আরে আমাকে কোর্ট বলেছে কি? কোর্ট বলেছে তালা কি আমাকে ফাংশন করতে বলেছে? আমি তালার নামে ফাংশন করবো কি করে? কখনোই আমরা অন্য কাজ করবো না, ঠিক আছে। খারাপ বার্তা ছাত্রদের প্রতি তো আসবে, এদের প্রতিক্রিয়াটা কি হবে? ছাত্রদের কোনো প্রতিক্রিয়া হবে? তালা ভাঙার পরে পেয়েছেন, আগে পেয়েছেন? তালা ভাঙার আমার এসে গেছিল, আমি প্রিন্ট করিনি। আচ্ছা, ঠিক আছে, আমার এর মধ্যে ছিল প্রিন্ট করে। কিন্তু দুটোর পরে আপনার ফোনেতে এসেছে, আগে নয় কিন্তু? না, দুটো আগে, দুটোর অনেক আগে এসে গেছে। দুপুর দুটোর আগে অনেক আগে আমার এসে গেছে। যেটা আমি বলছি সেটা শুনুন, দুটোর অনেক আগে এখানে এসে গেছে, কিছু গণ্ডগোল পাকাবার জন্য ডাউট করেছে। আমার নাম বিশ্বরূপ মণ্ডল। It's caught in the crossfire.